गुड मॉर्निंग। तो দিঘার আরো একটি ব্লগ নিয়ে হাজির, সকলকে গুড মর্নিং। আমার এখন বাজে সকাল কটা বাজে রে? ছটা। ঘড়িটা দেখ, ঘড়ির টাইম ছিল না। ঘড়ি টাইম তো ঠিক নেই, ঠিক আছে ঠিক করে দিচ্ছি। সকাল ছটা বাজবে, তো এখন আমরা যাচ্ছি মোহনায়। তো গাড়ি আমাদের আসেনি এখনো, ওই যে গাড়ি আসছে, ঠিক আছে পরে দেখাচ্ছে। দেখো আমরা এখন যাচ্ছি মোহনা দেখতে, গাড়ি এসে হাজির, জাহেব ওখানে ঘুমাচ্ছে। হেমু গাড়ি চলে এসছে, এই যে আমাদের গাড়ি এসেছে, গাড়িওয়ালা আয়া হে কচরা নিকাল। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম দিঘার মোহনা দেখতে, এবং ওই মাছের যে বাজার সেটা দেখতে। তো এই দিঘার কিন্তু একটা পুরনো নাম আছে, দিঘার নামটা নতুন, দিঘার পুরনো নাম আছে, এবং আমরা যেখানে মোহনা দেখছি সেটারও একটা পুরনো নাম আছে। কেউ যদি বলতে পারো তো কমেন্ট করে জানাও, আমি পরে বলছি। আমরা যখন ফোন করলাম হোটেলে বললো 500 টাকা ভাড়া, কবে আসছেন যে ডেট বললাম শনিবারে, বলছে 800 টাকা ভাড়া, আর এসি 800 থেকে হয়ে গেল 1500। এই যে আমরা পুরাতন দিঘার মাছের আড়তে পৌঁছে গেলাম। তোরা বলে মাছ দেখতে আসলি, কেমন গন্ধ? যে মাছের বাজারে যাই বলে ঢুকলো, মাছ কিনবে হয়তো। এসব মাছ আমার খাওয়ার কোনো ইন্টারেস্ট নাই, যে যা করবে নিচ্ছে। কি মাছ কি মাছ? এই যে বড় বড় ইলিশ, এখানে 2 কেজি থেকে 2.5 কেজি ওজনের ইলিশের দাম বলছে বেশি না, মাত্র ওই 1200 থেকে 1500 টাকা। মাছ কেনার পরে কাটার কোনো ঝঞ্ঝাট নেই। এই যে কাকুরা সব বসে আছে, কিনারা মাছটা কেটে দিচ্ছে, পয়সা নিচ্ছে তার জন্যে, কিন্তু আপনার মাছটা কিনে কাটাকুটির কোনো ঝামেলা থাকছে না, পরিষ্কার করে দেবে। এই যে সব শুকটি মাছ, শুকটি মাছের বাজারও আছে। তো এসব এলাকা আমার জন্য না, আমার প্রচণ্ড গন্ধ লাগছে, এখান থেকে কেটে উঠি আমি। আরও এক জায়গায় আসলাম, এখানে ভ্যারাইটিস সব চিংড়ি মাছ। তো এখানে আসলাম আমরা ওই যে পম্ফেট মাছ কিনতে। তো এই যে সব বড় বড় চিংড়ি, আর আমরা পম্ফেট মাছ কিনে এখান থেকে বেরিয়ে যাবো। গন্ধ আর সহ্য হচ্ছে না, বেরিয়ে চলে আসলাম সমুদ্রের ধারে। তো আগে বলেছিলাম এই যে দিঘার মোহনা এবং দিঘার দুটোরই একটি পুরনো নাম আছে। তো দিঘার পুরনো নাম হচ্ছে বীরপুর, এবং এই যে মোহনা, মোহনাটাকে এই এলাকার লোক দিঘি নামে চিনত। ইংরেজরা যখন বেড়াতে আসতো এখানে ছুটি কাটাতে, তখন এই দিঘির ধারে আসতো, তাই এটা ওল্ড দিঘা, পুরনো দিঘা। তো এই বীরপুরের নামটা এই দিঘি থেকে নাম হয়ে গেল দিঘা, এবং এটিকে মোহনা নামেই জেনে সবাই। এটি হচ্ছে মেদিনীপুরের চম্পা নদীর মোহনা, এবং সেই থেকে এই বীরপুরের নাম হয়ে গেল দিঘা। তো তোমাদের মধ্যে কজন এই ঘটনাটা জানতে একবার কমেন্ট করে বলো আমাকে। কোন দিকে যাবে ওরা? তো এবার ছবি তোলা শুরু হবে। এই যে আমাদের ফুল ফ্যামিলি, ফুল নয়, এখানে আমি ছাড়াও আরও 3 জন মিসিং আছে, টোটাল 4 জন, আমি ব্যাকগ্রাউন্ডে আছি। তো আমরা টোটাল 17 জন এসেছিলাম, প্রথম ভিডিওতে বলেছি, কিন্তু 3টে ভিডিও ছাড়া হয়ে গেলেও কোনো ভিডিওতেই দেখায়নি। এবার দেখো সবাই। তো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখোনি দিঘা ব্লকে, তাদের জন্য ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারো। এই যে দিঘার মোহনার সুন্দর সুন্দর সব জিনিস, দামটাও খুব সুন্দর। দেখি পূর্বা, আর যাই হোক পুরাতন দিঘা প্রচুর গন্ধ এই মোহনা দাঁড়ে। তো আমাদের মধ্যে দুটো বাচ্চা এই যে ঘোড়ায় চাপলো, দুজনের 150 টাকা নিল, একজন চাপলে 100 টাকা। তো পুরাতন দিঘার একেবারে সমুদ্রের ধারে আসলাম। তো এসে দেখছি এদিকে চারিদিকে তাকাতে হবে, এদিকে তাকালে এদিক ওদিক তাকালে অনেক কিছু দেখতে পাওয়া যাবে, তোমরাও দেখতে পাবে। ভালো করে দেখো কি দেখতে পাচ্ছ সেটা কমেন্ট করে জানিও।
তো এই যে কাঠের তৈরি খুব সুন্দর জিনিস তো অনেক বেলা হয়ে গেল এবার হালকা কিছু টিফিন করতে হবে হবে চা গরম চা গরম আমি চা খাই না আমি চা খাই না তো এখানে চা এবং ডিম টোস্টের পার্টি চলছে তো আমি চা খাই না ডিম টোস্ট খাই না তো আমি চুপচাপ বসে ভিডিও করছি এই যে সমুদ্রের ধারে সুন্দর পরিবেশ এই যে গরুটা কোথা থেকে চলে আসলো এবং একটি দাদা অচেনা আমার চেনা নাই একটি দাদা আমার যে পাশে বসেছিল সে একটা পাউরুটি কিনে গরুটাকে দিল দেখলাম খেয়ে নিল তো গরুটা এবার আমার কাছে আসবে এবং আমরাও একটা পাউরুটি দিব তো গরুটাই খুব খাচ্ছে এবং খুব মিশুকি গরু তোমরা দেখতে পাচ্ছ গরুটা কিচ্ছু বলছে না মানুষের মধ্যে মিশে থাকছে সবসময় সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হবে কিন্তু একজনের জন্য ওয়েট করছি এই যে আমার একটা ভাগ্নে এখন ডিম টোস্ট খাচ্ছে ওর জন্য ওয়েট করে আছে ওয়েট করে থাকা বাহ সুন্দর দৃশ্য এটা হচ্ছে পুরনো দেখাতে আছি আমার আপাতত দিন ছবিতে কটা কা রাখবেন এই যে ছবি তোলা তাদের খুব সুন্দর ছোট্ট একটি সেট আপ বড় বাক্সর মধ্যে ব্যাটারি আছে ল্যাপটপ এবং একটি প্রিন্টার নিয়ে বসে গেছে ছবি তুলছে সঙ্গে সঙ্গে ছবি বের করে দিচ্ছে পুরনো দীঘা থেকে আপাতত ভাই এখন নিউ দীঘায় যাই এবার পুরাতন দীঘা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর পার্ক এটি পুরাতন দীঘা থেকে বেরিয়ে আমরা এবার যাব শঙ্করপুরে মৎস্যবন্দর সেটি এরপরের ভিডিওতে তোমরা দেখতে পাবে এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই তো এভাবে পাশে থেকো সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে রেখো তো পরের ভিডিওতে আমি দেখাবো শঙ্করপুরের মৎস্যবন্দর এবং আমরা সেখানে কী কী করলাম সেগুলো পাশে থেকো